করে সমান আল্লাহ এই সবাইটা সবাইটা বাইরে 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 কইতেছি বাইরে তোর বউড়ি লই বাইরে ওই শাকচুনির নিয়ে বাইরে এলা মারছ কি পিনে মোর জামাইরে বাইর কর ঘর থেকে এখনি বাইর কর এই সবাইটা বাইরে কইতেছি শুনে না তো শুনেন আপনি বড় তাই বলে সব সময় জামাইয়ের নাম ধরে ডাকবেন না বুঝছেন আরে সুবহান আল্লাহ ছড়া ছড়ার মতো থাক বড় মানুষ রে জ্ঞান দিতে আসিস না বুঝছস এই সবাইটা বাইরে কইতাছি কালকে রাইতে আমার কই আসিস নাই তুই এনে রাইতে সারা রাত এনে ছড়া বলে ঘুমাইতাছ পিরি একটু কম কম চিল্লাই উনি ঘরে নাই আর দুই দিন ধরে আসে না আমার বাসায় বুঝছেন উনি দুই দিন ধরে তোর বাসায় আয় না তো কার বাসায় গেছে আমার বাসায় ওরে সুবহানাল্লাহ এই সবাইটা ভালোই ভালো কইতেছি ঘরে বাইরে ঘরের ভিতর ঢুকলে কিন্তু তোর মায়ের একটা ঠ্যাং ঠুক ভাঙিয়ে দিমু শুনে না পা আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন এত চিল্লা ফাল্লা করবেন না বুঝছেন এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি আপনি এখন এখান থেকে জান তো জান এখান থেকে আমি বলছি না ও আসে নাই ওরে সুবহানাল্লাহ গো আল্লাহ গো মোর মাথার পাশে টাটা আল্লাহ গো একে রকম মেয়া তো দাও মোর এই বাড়ি থেকে বাইর করে দিতে যে এই সামান্য কুড়না সারি মোর জামাই ধরে ওনে যে মোর বাড়ি ধরে ওনে যে আর মোর এই বাড়িতে বাইর করে দেয় গো আল্লাহ কে রকম মেয়া তো এ সারি এ ফোন তোর অধিকার বেশি না মুই এই সংসার আদ্যে করছি গরে দিনে বড় বানাইছি আইয়া কাল ডেপোজিট না খাইতেছ বলতে পারতেছ না না আমি দেখছি তো যাত্রার প্যান্ডেলে যাত্রার প্যান্ডেলে যে টেহা উড়াইছে আর যে নাচ নাচছে আর মাঝে মধ্যে সেরে গদরে কুলে নিয়ে যে ঘুরানো দেয় তারপরে কি দেখছেন ঘটন হলো এরপরে কাপড়ের ভিতরে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে আর বের হয় না পরে ভোর হয়ে গেছে আমি আইয়া পড়ছি আরে সুবহানাল্লাহ লাস্ট পর্যন্ত কাপড়ের তলে যে হাঁচছে এ কথা জোনার আগে মোর মৃত্যু হলো না গিরবিন্নে এ আল্লাহ তুমি মোর লাইয়া যাও ঠাডালে মোর মাথাটা ফাড়াইয়ে দাও আরে সুবহানাল্লাহ যদি ইন্দুর গতে ঢোকতা তাও মানতে আসতাম যদি চুলার ভিতরে ঢোকতা তাও মানতে আসতাম এমন কি আমি মানে লই মুই তো আমি আটা রাখ করে মরে যাবো মোরে মোরে মারিয়ে লাও আল্লাহ ও ভাবি কি মাইরা লো মাইরা লো না বুঝা খালি মাইরা লো মাইরা লো কইতাছে বলেন আমি কোন কাপড়ের তলে হাঁচে হেইটা ভাবতাছে কোন কাপড়ের তলে আবার আরে কয় যায় আরে না না আরে শুনে শুনে ওই যে যাত্রা প্যান্ডেলে কাপড় দা বেড়া দেয় না বাহির থেকে দেখা যায় ভিতর থেকে তার দেখা যায় না হে কাপড়ের ভিতরে হান দেয় গেছে আমি হেইটা কইছি আমি আবার কোনটা ভাবছি কোনটা কোনটা ভাবটা পাবেন যে কাপড়ের তলে আন্দু মোর যাবারে যে মুই আর পাইকি আছি না আমি আমি ফাইন আমি যাই আরে ভাই আর একটু কই যা আর কমবে হে আল্লাহ গো কইনে যাইয়ে দেই যাইদি ও কই কি করতে আছে আবার কোন্ডারে বিয়ে হইলে বাড়ি চলিয়া ওরে সুবহানাল্লাহ কোন জানি লাগি ওরে সুবহানাল্লাহ গো ওরে আল্লাহ কেডাই কেডা কেডা কালকে হাঙ্গারাই ছেড়ে গো লাগি টিস পিটিস করিয়া মোরসার ঘুম করে নিয়া সেই লেভেলের ঘুমাইতে আছে তোমারে মুই আই ছবিজ্জা কথা কোনা কা তুমি তো নাচ পারো না তোমার লাগে নাচছে জৌলস পাই না এলে গিয়া ওই যাত্রার প্যান্ডেলে সেমি করে ধরে দিয়া সুন্দর করে নাচতেছে আরে সুবহানাল্লাহ এই জায়গায় মা দুনুজনই এই জায়গায় আর আমি তোমাদের সারা দুনিয়া খুঁজতেছি কইছে কি আইবে কি আইবে এই হাঙ্গারা রাত
দাড়ি রে খুব আল্লাহ করিয়ে খুব শক করে বিয়ে হইছিলাম মানে কি দেছো কি দেছো দনজনের দেছো মোরে অশান্তি এই অশান্তির কারণে মুই এই যাত্রার প্যান্ডেলে যাইয়া ওই মাতারি গো নাচ দেই মাতারি গো টাহা দেই আর গো না গঞ্জে সিরিয়াস যাইতে দেগো সিরিয়াস যাইতে থাকো তোমগো শান্তি লই তোমরা তাও মোর যেই জায়গা শান্তি আছে মুই ওইখানে থাকি না না তুমি কমে যাবা মুই এই যাত্রার প্যান্ডেলে থাকি না 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 তুমি যাইও না তুমি যাইও না আমরা এখন থেকে আর ঝগড়া করব না বুবু আমরা আর ঝগড়া করব না তো না 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 সুন্দরভাবে সংসার করব তো সংসার করব আচ্ছা ঠিক আছে এই আজ গর্তন যদি এই ঝগড়াঝাটি করো তাহলে মুই কলম আবার এই যাত্রা চলে যাব না 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 আচ্ছা ঠিক আছে লও বাড়তে লও চলো এডা কোন হালার ভালাই ভালোবাসা ফুরাইবে না জীবনে আরে কইচুরি আসো কি গো কইচুরি আসো কেমন না কোনটা কেরা খুঁজতে বেড়াইতেছি টো 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 করে খুঁজতে বেড়াইছি কম মেসি সুন্দর করে গাইয়ে গাইয়ে যাইতে লাগছি কিরপিনে যাইতে লাগছি এই গানের সুরেই তোমার বলাইতে লাগছি দেখছো তুমি ফটক করে জানি কোন গানের সুর হইনি আই পড়ছো এখন তো তুমি দুইটা মধুর মধুর কথা কবা কি দর্শক কালে খাবলা দিয়া কি বাজে কয়টা তুমি যে বাজপক্ষির মতো দর্শো মুই তো কোন হালার ফেলার দর্শো আর তাকাই দেখি যে মোর রসের গুটগুটাটা ওই রসের গুটগুটানি করলে কাম হইবে না হ্যাঁ রসের কথায় কোনদিন চিরা বেজে না বুঝছো এই আজকে এখনই বউ হাজাইয়া তোমার বাড়িতে বউ করে নিয়া তারপর ঘরে ঢুকাবা এখনই এখনই তুমি কি ফিলে কথা বাতি বলতেছো মগো বাড়তে যে পাঁচ ছয় জনের এক পাকে ডায়রি হয়েছে হ্যাঁ করে এই সেলাইনের পানি মধ্যে চুবাই রাখছি তুমি ওখানে যাইও না তোমার পাতলা এখানে হইবে দরকার পড়লে মুইও সেলাইনের পানিতে ডুববে থাকবো দরকার পড়লে ডাক্তার ঘরে আইনে খবে ঢুকাই রাখবো তারপরে মুই আজকে বিয়ে করবো 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 হলো ঘটনা ছিল যে ডায়রি হইছে হইছে হ্যাঁ লগে বার হইলে মনে করে হইছে ওইও করে বুঝছো এইটাও করে এইটাও করে ওইটা আমি তুই করি তোরে বিয়ে করিয়া হেল্পারে দেখাই দিব কত দামে বাড়িতে বউ আছে কি রে কি শুরু করছো আমার গালের ফেরেন তুমি তো ওই মহিলা ড্রেসে পড়তে পারতা সালোয়ার কামিজ এই ওগুলা পড়তে পারতা তুই একটা কথা বলি এই যে মাইয়া মানুষ যে এখন কোন ফিলে রাখতে আর কোন ফিলে থাকে এইটা যারটা সেই বোঝে আমি বুঝবে না আমি তো ওই যে একটা বিয়ে করছেন ওই সুনার ঘর যেখানে বয়তন হইয়া নেই বই থাকে লড়েশ্বরে না এই এই যুগের মাইয়া করে পাঁচটা হইলে এই দেখছেন কয় পদের নকশালিশ দিছে দেখছে না কি যেমন দেখছেন এমন ভাবে খামছে দেবে এমন বাঘের মতো আরে যে বাচ্চা বউটা থুইয়া এই যে গালের ফেরেন লিয়ে যে এলাকায় ঘুরতে আসবো বাড়িতে গেলে আমার সংসারটা মনে কাছে টুকরা মতো ভাঙবে ভাঙবে যা যা তুই বাচ্চা ভাঙবে না কি হইবে এটা মুই দেখ মনে আগে বিয়েটা হইরে লই এ হনো চলো বিয়ে হনমু তুমি একটা কাম করো কি একটু মাইক ভাড়া করি হ্যাঁ হে মাইক দাও ভাই সাহেব আমি আইজ সবুজের বিয়ে করমু এই মাইকিং করো মুই তো চাই মাইকিং করতে মুই চাই সারা দেশ সুইজারল্যান্ড ইংল্যান্ড হনো হনো আল্লাহ কইলে তোমার গলাটা কি মাইকের দাম কম যাই বিলে কইতেছ 210 গ্রামের মানুষ শুনিয়া আলাইছে বাবা কাকু হনছে না হ্যাঁ এই কাকু আমি বিয়োগ করি আলেন আমি হ্যাঁ আমি বিয়ে করবো মুখ সামলাইয়া মুখ সামলাই কথা কব বুঝছো এ কারে বিয়ে করতে কইতেছ এ মাইয়া চুপ থাও মুই তখন বুঝতে পারছি ও তো বিয়ে করতে আছে না তুমি আর জোর করে বিয়ে করতে আমার খোদা আমার লাগে জোর করে প্রেম করতে আমি আর জোর করে বিয়ে করতে পারবো না এই এই না সময় নষ্ট করে লাভ নাই তোরে এক খুনি এক খুনি এক খুনি বিয়ে করমু চল চল
কত ধরনের অজুয়ার তাড়াতাড়ি বউ করে নিয়ে ঘরে ঢুকে বিয়া করবো তুমি বিয়া করবো আর একটু বসুন না মুই এম এর লগে হাফের রুগী আমের জামার কি লজ্জা সরম নাই বউ রেখে মাইয়া গুলোকে পিরিত করে বেড়ে সারা গ্রামের মাইয়া গুলোকে রাস্তা আটতেই দেয় না আটতেই দেয় না মুই সাথে খারাইলে যে খারাই চায় মুই রাস্তার জানলে মোট পিস পিস আটে কেমনে কেমনে রাস্তার দাঁত মুখ আমার জামার লেগিয়া তুমি যদি সংসার করতে চাও আমার কোনো সমস্যা নেই আসো আসো ফোন আজকে তোমার কাজে দিকে তোমার বিচার আমার একটা কাউতাল লাগানোর লেগে এই কাউতালটা লাগাইতে পারে নাই তুমি যদি ভালো কথা করেছো ফুটফুট করে দৌড়িয়ে চলে গেছো দেখছো বুঝতে গিয়ে বলো ভালো আমি জানি আমার জামাইয়ের মতন জামাই এই দশ গ্রামে একটাও নাই হাই হাই মুই হচ্ছি জামাই খারাপ খাবার কি জন্য